ইসলাম ভালোবাসি ইনশাল্লাহ, কে কে ভালোবাসি, সকলে ভালোবাসি ইনশাল্লাহ, ইসলাম ভালোবাসি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ মায়েদেরকে কবুল করুক, আল্লাহ বোনেদেরকে কবুল করুক, ইসলাম আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। কারণ জানেন, ইসলাম যদি আপনি ভালো না বাসেন, আপনার কোনো আমলটা আল্লাহর কাছে ভালোবাসার হবে না। তাই তিনি শুনিয়ে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গাইরাল ইসলামে দিনা ফালা ইউকবালা মিনহু, তুমি ভালো কাজ করছো করো কিন্তু কবুল হবে না। বললে কেন? বলে এই জন্য যে ইসলামকে তুমি ভালোবাসো না, তাই তোমার কোনো আমলকে আল্লাহও ভালো, আল্লাহও ভালো, আল্লাহও ভালো। এবারে ভেবে দেখি, আমার আমলগুলো গেল না আটকে গেল, ভাবি বসে বসে, তাই বলতেছ আমলগুলো আল্লাহর কাছে গেল না আটকে গেল। ও আমার বাবা জিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহর দরবারে গেল না আটকে গেল, দেখেছি কোনোদিন তাকিয়ে? বাবা তাকিয়ে দেখেছি, হ্যাঁ না বলো? কারণ আমার তো আজও ভালো ভালো হওয়ার ইচ্ছাই ছিল না। আমার শোনাচ্ছেন বন্ধুরা, সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনে রেখে দিন, আপনার আখলাকের সঙ্গে, আপনার আমলের সঙ্গে, আপনার মোহাব্বতের সঙ্গে তুলনা। আজ তো আমি আর আপনি ভালোবাসার নমুনাই জানি না, ভালোবাসার নমুনা, ভালোবাসার নমুনা আজও শিখতে পারলাম না। এই জন্য মনে রেখে দিই, ভালোবাসা আপনার আমার জীবনে আসবে নবীর সুন্নতে তাকিয়ে, নবীর আদর্শে তাকিয়ে। আল্লাহ পাক শুনে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদেরকে উত্তম তরিকা শিখিয়েছি আমার নবীর কাছে, শেখো। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে আদরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসহ্য কষ্ট সহ্য করছেন, একেবারে মুখ কালো হয়ে গেছে, শরীরটা কিরকম শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, আর নড়তে সরতে পারে না। আল্লাহর নবী কোলে তুলে নিয়ে কলের উপরে মাথাটা রেখে আর কপালে হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে, খাদিজা কষ্ট হচ্ছে? তো ওই অবস্থায় বলছেন, না। আল্লাহ রসুল বলছেন, খাদিজা মুখটা কেমন কালো হয়ে গেছে, কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছে, এর পরে বলছে কষ্ট হচ্ছে না? বলছে না। কি করে কষ্ট হবে? বলে কেন? বলে পৃথিবীতে কোনো স্বামী যদি তার বিবিকে আরামের জন্য বালিশ কিনে দেয়, ওটা 200-500 হাজার টাকা দামের হবে, তার থেকে বেশি দামের হবে না। আমি যে জায়গায় মাথা রেখে রয়েছি, আমার মাথাটা যে কোলের উপরে আছে, ওটা আরশের মেহমানের কোলের উপরে আছে, এই সুখ আর এই জায়গাটা পৃথিবীর কোনো নারী পায় নাই আর পাবে না। অতএব আমি সব থেকে বড় খুশি, আমার কোনো কষ্ট হয় নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, খাদিজা কিছু দেব, কিছু চাইবে, কিছু দরকার আছে বলো, কিছু তো বলো। আম্মা জান খাদিজা শোনাচ্ছেন, আল্লাহর হাবিব আমি চাইবো, আপনি দেবেন? বললে হ্যাঁ। বলছে তাহলে আমি দুটো জিনিস চাইবো, বলেন আপনি দেবেন? আল্লাহর রাসূল শোনাচ্ছেন, খাদিজা গোটা জীবনে কিছু আমার কাছে চাইলে না, এই অবস্থাতে আমার কাছে চাইছো, এই সময় কি চাইছো বলো, কি নেবে বলো? বলছে আল্লাহর হাবিব দুটো জিনিস, একটা হচ্ছে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কাফনের কাপড়টা খুব দামি কাপড় দেবে তো? বললে হ্যাঁ, সব থেকে দামি কাপড় দেবো, মক্কা মদিনার বাজারে যেটা সব থেকে দামি কাপড় সেই কাপড় দেবো। আম্মা জান খাদিজা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ওই কাপড়টা আমার লাগবে না, আপনার গায়ের একটা জামা দিতে হবে। বললেন বলো কোনটা নেবে, ইরানিটা নেবে, সুদানি নেবে, বলো কোনটা পছন্দ, বলো কোন জামাটা নেবে বলো, আমার কাছে যত জামা আছে যেটা বলবে সেটা দেবো। আম্মা জান খাদিজা বললেন, না ওটা না, একটা জামা আপনি বাদ দিয়েছেন, ছিঁড়ে গেছে, একেবারে অচল হয়ে গেছে, আপনি বলেছেন এটা আর পরা যাবে না। আল্লাহর হাবিব আমি ওই জামাটা কেচে পরিষ্কার করে সুন্দর করে ভাঁজ করে রেখেছি, ওই নতুন জামাগুলো আপনি গায়ে দেবেন, ওটা আপনার প্রয়োজন, ছেঁড়া জামাটা আমার প্রয়োজন, আপনি ওই ছেঁড়া জামাটা গায়ের কাফন বানিয়ে দেবেন, গায়ের কাফন বানিয়ে দেবেন। বলছে খাদিজা কোনো নতুন কাপড় বললেন না, ও তো মাটিতে গিয়ে পচে যাবে, ওর আর কী লাভ, আপনি খালি ওই ছেঁড়া জামাটা আমাকে পরিয়ে দেবেন। বলে ঠিক আছে, আর একটা। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর আর কেউ জানুক বা না জানুক, আপনি জানেন
আমি কখনো একা বিছানায় ঘুমাই না আপনাকে ছাড়া, স্বামী ছাড়া বিছানায় কোনো দিন আমি ঘুমাই না। ও গো মাইরা, যারা জলসা শুনছো তাদের কাছে বলছি, স্বামী ছাড়া জীবনে কখনো একা বিছানায় শুই না। আল্লাহর হাবিব এশার নামাজ পড়ে এসেছেন, বসেছিলাম। রাত্রি 12টা এসেছেন, বসেছিলাম। 2:30 এসেছে, বসেছিলাম। আপনি সালাম দিয়েছেন, এক চান্সের জবাব দিয়েছি। আপনি জিজ্ঞাসা করতেন না, খাদিজা তুমি ঘুমাও না? সেদিন বলেছিলাম, আল্লাহর হাবিব সংসারের সব কাজ সেরে বিছানা করে বসে থাকি এই জন্যে যে বিছানার সম্রাট যতক্ষণ আসবে না ততক্ষণে দাসী বিছানায় দেহ রাখতে পারে না, অপেক্ষা করেছি। আল্লাহ হাবিব, তাই পৃথিবীর প্রত্যেকটি নারী চলে গেলে তার স্বামী তাকে কবরে শুইয়ে দিয়ে চলে যাবে, আপনিও আমাকে শুইয়ে দিয়ে চলে আসবেন। আমি তো একা কোনো দিন বিছানায় শুই নাই, একা কোনো দিন বিছানায় থাকি নাই, আজকের একা কি করে থাকবো? ওই অন্ধকার কবরে আমাকে খুব ভয় লাগে, তাই আপনি একটু বলে আসবেন যেন আমাকে কবর ভয় দেখায় না। ও মায়েরা, কোন পীরের বউ তুমি, কোন পীরের বিবি তুমি, কোন আলেমের বিবি তুমি, কোন হাজি সাহেবের বিবি তুমি? কখনো মনে হয়েছে যে অন্ধকার কবরে আমি কি করে একা থাকবো? আল্লাহর নবীর সব থেকে আদরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, কবরে আমাকে বড় ভয় লাগে, তাই আপনি একটু বলে দিয়ে আসবেন, বলে দিয়ে আসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন, ঠিক আছে তাই হবে, আমি বলে দিয়ে আসবো, চিন্তা করার দরকার নেই। আল্লাহর নবী বলছেন, চিন্তার দরকার নেই। খাদিজার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, চোখের পানিটা মুছে দিচ্ছে আর বলছে, কেন কাঁদছো? মৃত্যুর ভয়েতে কেন কাঁদছো? কবরের ভয়েতে? বললেন, আল্লাহর হাবিব মরণের ভয়ে কাঁদি না, কবরের ভয়ে কাঁদি না, এখন কাঁদছি আপনার মোহাব্বতে। বললে, এখন কি মোহাব্বতের জন্য? বলে, আল্লাহর হাবিব মক্কার জমিনে যেদিন আপনার সামনে পিছনে দুশ্মন পাহারাদারের মতো আটকাতো, সেই সময় আপনার পাশে কেউ ছিল না, সেদিন আমি আপনার পাশে এসে বন্ধু হয়েছিলাম। আজকের আপনাকে একা রেখে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু কার হাতে আপনাকে তুলে দিয়ে যাব এই চিন্তায় আমি আর থাকতে পারছি না, কষ্ট হচ্ছে, কার হাতে দেব? শীতে রাতে বাড়ি আসবেন, গরম পানি আপনাকে কে দেবে? অন্ধকার গরম রাতে আপনি বাড়ি আসবেন, আপনার ঠান্ডা পানি নিয়ে কে অপেক্ষা করে বসে থাকবে? আমি এইটি চিন্তাতে আছি, কাকে বলে যাব, কার হাতে দিয়ে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে আপনাকে রেখে যাবো? এই এই দুঃখে আমি কাঁদছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো শুনছেন, আর কপালে আরামে হাতটা বুলিয়ে দিচ্ছেন। আম্মা জান ফাতেমা তো জোহরা তখন বাচ্চা মেয়ে ছেলে, দূর থেকে কথাগুলো সব শুনেছে, আর পা 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 করে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক গলাটাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ রেখে বললেন, আব্বু আমার আম্মাকে আপনি বলে দেন, আমার আম্মা জানকে আপনি বলে দেন যে আজ থেকে আপনার জিম্মেদারি আমি নিলাম, তিনি যেন দুঃখ না পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি চলে এলো, ডুকরে কেঁদে গেলেন আর বললেন, খাদিজা আমার একটা মা কখন চলে গেছে আমার মনে পড়ে না, একটা মা কখন চলে গেছে মনে পড়ে না, সেই মায়ের ভালোবাসা আদর যত্ন ভালো করে পেলাম না, কিন্তু আমার আর একটা মা বেঁচে আছে, আমার মা আমার জিম্মেদারি নিয়েছে, তোমাকে আর চিন্তা করতে হবে না, এবার তুমি চিন্তা মুক্ত হও। আম্মা জান ফাতেমাতু জোহরা মাসুম বাচ্চা মেয়েটি জিম্মেদারি নিলেন, আব্বার আমি আপনি কার জিম্মেদারি নেব ভেবে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সান্ত্বনা দেওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিনে বিদায় নিয়ে চলে গেলেন, গোসল কে দেবে? তো বেটি ফাতেমা বললেন, আব্বা আমি দেব। ও মায়েরা, তোমার মায়ের গোসল কে দেবে? পাড়া থেকে মেয়ে ডেকে আনবে? ওই পাড়া থেকে কাউকে ডেকে আনবে? না, যে মা তোমাকে কোলে করে মানুষ করেছে, যে মা তোমাকে পায়খানা ধুয়ে দিয়েছে, যে মা তোমার পেশাবটাকে নিজে হাতে ধুয়ে পরিষ্কার করেছে, যে মা তোমার সমস্ত শরীরের ময়লাগুলো ধুয়ে দিয়ে আদর করে কোলে নিয়েছে, সারা জীবন যে মাটা তোমার কাছে ঝিয়ের মতো খেটেছে আর মেথরের মতো পেশাব পায়খানা পরিষ্কার করেছে, এই মাটাকে যাবার সময় গোসল করিয়ে দিতে পারো না? তুমি কেমন বেটি, কেমন করে ভয় খাচ্ছ, কেন তোমার মনে ভয় জেগেছে? ফাতেমাতু জোহরা বললেন, গোসল আমি দিয়ে দেব। আল্লাহ রাসুল বললেন, ঠিক আছে যাও,
গোসল করানোর পরে এসে বললেন, আব্বা আমার মায়ের কাফনের কাপড়টা দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ছেঁড়া জামাটা ভাঁজ করা ছিল এনে ফাতেমার হাতে দিয়েছে। তো ফাতেমার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে আর জিজ্ঞাসা করছে, আব্বা আমার মা সারা জনমের মতো চলে যাবে, মক্কায় আমার মা রাইসুত্তুজ্জার ছিল, ব্যবসায়ীদের রানী ছিল, আজ তার যাবার সময় পরনের কাপড়টা একটু ভালো কাপড় হবে না আব্বা, এই একটা ছেঁড়া জামার উপরে? আল্লাহ নবী বললেন, বেটি এই কাপড়টা আমি পছন্দ করি নাই, পছন্দ করেছে তোমার মা, এতে আমার কিছু করার ছিল না। বললে, কেন জানতে পারি? বললে, শোনো এটা সেই জামা যে জামা পরে আমি মক্কা মদিনার জমিনে উম্মতের কাছে দাওয়াতের সুবাদ নিয়ে গেছি, উম্মতের কাছে দাওয়াতের কাজ নিয়ে গেছি, কালেমার দাওয়াত নিয়ে গেছি, উম্মতের কাছে ঘুরতে ঘুরতে গোটা শরীর নোংরা হয়ে গেছে, জামাটা ভিজে গেছে, ঘামে ডুবে গেছে, আমি খুলে দিয়েছি, তোমার মা কেচে দিয়েছে, আর কাস্তে কাস্তে জামাটা একসময় ফেটে গেছে, তো খেজুরের পাতা দিয়ে সেলাই করেছে, এটা সেই জামা যে জামা পরে আমি আবার দাওয়াতের কাজে গেছি, আর ফেটে যাবার পরে কখনো চামড়ার তালি লাগিয়েছে, চামড়া পাই নাই তো চটের তালি লাগিয়েছে, এর পরে যখন ফেটে গেছে আমি বাদ দিয়েছি, তোমার আম্মা বাদ দেয় নাই, এটাকে ভাঁজ করে রেখেছে, আর আজকে দিনে পরার জন্য তিনি এটা ঠিক করেছে, এটা তোমার মায়ের নির্বাচন আমার না। ফাতেমা তো জোহরার চোখ ভরা পানি নিয়ে কাফনের কাপড় নিয়ে ভিতরে চলে গেলেন, দরজার বাইরে আল্লাহর নবী পাহারাদারের মতো চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ পরে ফাতেমা তো জোহরা কাফনের কাপড় পরিয়ে দিয়ে বাইরে যখন বার হয়ে আসছেন, মুখটা গোলাপ ফুলের মতো একেবারে পাপড়িতে ভরে গেছে, হাসিতে গোটা মুখ একদম ভরে আছে, মুখটা আনন্দের জোয়ার খেলছে। আল্লাহ নবী কাছে দেখে জিজ্ঞাসা করছে, বেটি মায়ের কাছে কাফনের কাপড় নিয়ে যখন যাচ্ছিলে তখন বুক ভরা ব্যথা আর মুখ ভরা চোখ ভরা পানি নিয়ে যাচ্ছিলে, কান্নার বন বন্যা বইয়ে দিয়ে যাচ্ছিলে, এখন আনন্দের জোয়ার নিয়ে এলে কেন? বুঝতে পারলাম না, ব্যাপারটা খুলে বলবে কি? বললেন, আব্বা আমি কাফনের কাপড়টা নিয়ে যখন ভেতরে গেছি, গিয়ে দেখি আমার আম্মা জনের গায়েতে জান্নাতের পোশাক আগে থেকে কে পরিয়ে দিয়ে চলে গেছে, আমি কাপড়টা পরিয়ে দিয়ে চলে এলাম, আর মা জান্নাতি পোশাক পরেছে তাই খুশিতে ভাগে ভাগ হলাম। আল্লাহ নবীর দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে আর বসে পড়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, আব্বা আমার মা জান্নাতের পোশাক পরেছে, এতে আপনি খুশি না? আমার মা জান্নাতি পোশাক পরে যাচ্ছে, এতে আপনি খুশি না? বললে, হ্যাঁ রে বেটি আমি খুশি, কিন্তু চোখে পানি কেন জানিস? এটা সেই জামা যে জামাটা পরে আমি গাড়ি হেরাতে বসেছিলাম, জিবরাইল এসে কোরআনের প্রথম আয়াত নাজিল করেছে আর আমাকে বুকে জড়িয়ে ধরেছে, যে জামার গায়ে জিবরাইলের স্পর্শ আছে, যে জামার গায়ে কোরআনের প্রথম আয়াত এসে নাজিল হয়েছে, যে জামা পরে গাড়ি হেরা থেকে আমি পা পা করে ফিরে এসেছি, এটা সেই জামা। তাই এ জামার বরকতের কথা তোমাকে আর কি বলবো, প্রথম কোরআন শুনে আমার কাছে এক কথায় বিশ্বাস করেছে, এটা কোরআনের সঙ্গে মোহাব্বত করার বদলা, এটা কোরআনের সঙ্গে ভালোবাসার বদলা, আল্লাহর কানুনকে মেনে নেওয়ার বদলা, যে কবরে শোয়ার আগে জান্নাতের পোশাক আল্লাহ পরিয়ে দিয়েছে। আমার মায়েরা বোনেরা আজকে দিনে বলে যাব, স্বামী যেমনই পেয়েছেন তার সঙ্গে ভালো ব্যবহার করুন, নিজের ইজ্জত আবরুকে ঢেকে রাখুন, আর কারোর সঙ্গে কারোর কাছে কখনো বেআবরু হবেন না, বেইজ্জতি হবেন না, বেপর্দা হবেন না। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে নিন, রমজানের রোজা রেখে নিন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে, আপনার জন্য বেশি কানুন ছিল না, বড় শটে আপনার জন্য জান্নাত দিয়েছে, আপনি সর্বহালাতে নিজেকে পর্দায় রাখবেন, স্বামীর মালের হেফাজত করবেন, স্বামীর সন্তানের হেফাজত করবেন, আর পাঁচত্বে নামাজ আর রমজানে রোজা রাখবেন, বাস আপনার ক্লিয়ার হয়ে গেছে রাস্তা, আপনি মরার আগে জান্নাতি হয়ে চলে যাবেন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা
লাশটাকে নিয়ে কবরের কাছে চলে গেলেন। জান্নাতুল মালাতে আম্মা জান খাদিজাতুল কুবরার দাফন হচ্ছে, দাফনের পরে সবাই চলে গেছে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা সব টুক 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 করে চলে গেছে, আল্লাহ নবী একা চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ নেই, একা দাঁড়িয়ে আছে। একবার মাথার কাছে গিয়ে খানিকক্ষণ দাঁড়ায়, একবার টুক করে সরে এসে পায়ের কাছে দাঁড়ায়, চোখ দুটো ছল 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 করছে, মুখটা কেমন একটা বিতৃষ্ণ হয়ে রয়েছে, আর একবার সামনে একবার পিছনে আসা যাওয়া করছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, হাবিব, সবাই খাদিজাকে দেখে বাড়ি চলে গেছে, তুমি বাড়ি চলে যাবে না, তুমি বাড়ি যাবে না? আল্লাহ নবী বলছেন, রাব্বি আল্লাহ, আমি চলে যাব, একটু অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বললে, কেন? বলে, খাদিজার কবরে যে ফেরেশতা এসে সওয়াল ও জবাব নেবে, সওয়াল করবে, জবাব নেবে, আমি অপেক্ষায় আছি। ওই ফেরেশতা আসলে খাদিজার সওয়ালের জবাবটা আমি দিয়ে দেব। তাই কবরের কাছে নেমে খাদিজাকে শুইয়ে দিয়েছি, আর খাদিজাকে শুইয়ে দিয়ে উপরে ওঠার সময় বলেছি, খাদিজা, আমি একা তোমাকে রেখে দিয়ে চলে যাচ্ছি। কবরের কাছে হাত থেকে বলেছি, কবরে আমি খাদিজাকে রেখে যাচ্ছি, তুই যেন কিছু বলিস না, আমার খাদিজা বড় ভয় করে রে, আমার খাদিজা বড় ভয় করে, আমার খাদিজাকে ভয় দেখাস না, আমি অপেক্ষা করে আছি, আল্লাহ আমার খাদিজার সওয়ালের জবাবটা দিয়ে দেব। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, খাদিজাকে তুমি একা ভালোবাসো, আমি খাদিজাকে ভালোবাসি না, আমি খাদিজাকে ভালোবাসি না। ও হাবিব, শুনে রাখো, গাড়ি হেরাতে বসে তুমি আমার ধ্যানে যখন ডুবেছিলে, ওই দুর্গম পথে খাদিজা এক হাতে খাবার আর এক হাতে পানি নিয়ে পাহাড়ের উপরে পা পা করে চাপতে চাপতে একেবারে উপরে এসে গেছে, জায়গা বড় সংকীর্ণ, রাস্তা বড় দুর্গম, তাই পাথরের কণা ধরে ধরে চাপতে চাপতে পাটা স্লিপ করে গেছে, তলা দিয়ে মাংস ছেড়ে গেছে, রক্ত ফিক দিয়ে ঝরেছে, উত্তপ্ত রোদে পাথর গরম হয়ে আগুনের মতো হয়ে আছে, ওই কেটে যাওয়া কাঁচা পাটা যখন পড়েছে গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে, মুখের চেহারা পাল্টে গেছে, কালার পাল্টে গেছে, খাদিজা আস্তে আস্তে কষ্ট করে পা পা করে গাড়ি হেরার কাছে গেছে, আর তোমার সঙ্গে সাক্ষাৎ করার আগে নিজের ওড়নাতে মুখটা মুছে নিয়ে ফ্রেশ করে নিয়ে গেছে, যেন কষ্টের চেহারাটা তুমি বুঝতে পারো না। ও গো হাবিব, তোমাকে দুঃখ দেখাবো না বলে খাদিজা যখন মুখটা মুছে পরিষ্কার করে দিয়েছে, আমি আল্লাহ এত খুশি হয়েছি যে জিব্রাইলকে পাঠিয়েছেন, বলেছি বলে আয়, আমি খাদিজার উপরে রাজি হয়ে গেছি, আর খাদিজাকে সালাম দিয়ে পাঠিয়েছি, খাদিজাকে সালাম দিয়ে পাঠিয়েছি। আমার হাবিবকে যে খুশি করার জন্য নিজের কষ্টগুলোকে চেপে নেয়, আমি আল্লাহ তাকে সালাম দিয়েছি, আর খাদিজার কাছে জিব্রাইল পাঠিয়েছি। সেদিন জিব্রাইলকে তোমাকে শুনিয়েছে, খাদিজা যখন তোমার সামনে এসেছে তুমি সেদিন বলেছিলে, খাদিজাটা মজার কথা শুনে নাও, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা ডুকরে কেঁদে গিয়ে পাথরের উপরে কপালটা রেখে দিয়ে বলেছিল, আমার নারী জীবন ধন্য হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ও আল্লাহর হাবিব, আমি নারী, তাই সালামের জবাব দিতে কি পারি? সালামের জবাবটা আপনি দিয়ে দেন, আমি সালামের জবাবটা দিতে পারলাম না। ও আমার হাবিব, যেদিন খাদিজার সালামের জবাব তুমি দিয়ে পাঠাচ্ছিলে, আমি আল্লাহ সেদিন এতটা খুশি হয়েছিলাম, এতটা খুশি হয়েছিলাম, এতটা খুশি হয়েছিলাম যে আজকে দিনে খাদিজার কাছে যে ফেরেশতা গিয়ে সওয়াল নেবে, সওয়াল করবে, ওই ফেরেশতার সওয়ালের জবাব আমি আগে দিয়ে দিয়েছি, আর ফেরেশতাকে ব্যাক করে দিয়েছি। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাটা যেমনি শুনে ফেললেন, অমনি ডুকরে কেঁদে গিয়ে জমিনে সেজদায় পড়ে গেলেন, আর বললেন, আল্লাহ, আমার খাদিজার সওয়ালের জবাব আপনি দিয়ে দিয়েছেন, আমার খাদিজার কবরের জবাব আপনি দিয়ে দিয়েছেন, আমার খাদিজার কবরের সব প্রশ্নের উত্তর হয়ে গেছে, আমার উম্মতের কবরের কি হবে, আমার উম্মতের কবরে কে সওয়ালের জবাব দেবে, আমার উম্মতকে কে এসে কবরে সান্ত্বনা দেবে, আর তাদেরকে সেদিন বিপদ থেকে বাঁচাবে? আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব,
খাদিজার কবরের সামালের জবাব দিয়ে দিলাম, তোমার উম্মতের জবাবের ব্যবস্থাটাও করে দিলাম, মাতা তোলো আর বাড়ি চলো। আমার বাবা যদি আমার শোনাচ্ছেন বন্ধুরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামকে শুনে দিলেন, হাবিব তোমার উম্মত যখন অন্ধকার কবরে আসবে আর উম্মত যখন তোমার কথা মেনে নেবে, আমার হুকুম মেনে নেবে, আমার আদেশ আর তোমার তরিকা মেনে নেবে, কবরে যখন শুয়ে যাবে তো অটোমেটিক ওর উত্তরটা বার হয়ে যাবে। মাইয়েতকে কবরে যখন তুলবে আর বলবে মার রব্বুকা মার রব্বুকা, ও মাইয়েত কবরে উঠবে। আল্লাহ নবী বলেছেন, যখন মাইয়েতকে কবরে রাখা হয় তখন নামাজ মাথার কাছে দাঁড়ায়, রমজানের রোজা পায়ের কাছে দাঁড়ায়, ডান দিকে তার সমস্ত নেক আমলগুলো দাঁড়ায় আর বাম দিকে তার কাছে তার সমস্ত রমজানের রোজা দাঁড়ায়। আর তাকে বলে দেয় লা খাউফুন আলাইহিম, আজ আর কোনো ভয় নেই, চিন্তা নেই, আমরা তোমার কাছে রয়েছি। ও মাইয়েতের জবাব দেওয়ার জন্য নামাজ রয়েছে, রমজান রয়েছে, তার কাছে তার সমস্ত কোরআনে পাক রয়েছে, আর তার পাশে তার জীবনের আমলগুলো রয়েছে, ওর কবরের ব্যবস্থাটাও করে দিয়েছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে জলটা শেষ প্রান্তে সে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আমি আর আপনি ওই কবরের জবালের জবাব থেকে বাঁচার জন্য তৈরি হব ইনশাআল্লাহ, তৈরি হবে ইনশাআল্লাহ। তো মাথার কাছে আপনার নামাজ থাকবে, অতএব বেনামাজি হলে হবে না, আপনার ডান দিকেতে কোরআনে হাকিম থাকবে, অতএব কোরআন না জেনে গেলে হবে না, আপনার পিছনের দিকে রমজান থাকবে, রমজানে রোজা কাজা করলে হবে না, আর বাম দিকে তার সমস্ত নেক আমলগুলো থাকবে, তার সাদকা খায়রাত থাকবে, তার দান ধ্যান থাকবে, সব কিছু থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই চারটে দিকে গাছ দেওয়ার জন্য আল্লাহ পাক চার রকমের ব্যবস্থা আপনার আমার কাছে দিয়েছে, আর আমি আর আপনি সকলে মাশাআল্লাহ নামাজ পড়বে ইনশাআল্লাহ, রমজানে রোজা রাখবে ইনশাআল্লাহ। ডাইনের দিকে আমার জন্য বলেন আমার জন্য কোরআনে পাকের তেলাওয়াত থাকবে ইনশাআল্লাহ, আর বামে আমার দান সাদকা খায়রাত থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার পূর্বের বক্তার নামার আগেতে মসজিদের জন্য বারবার বলছিলেন, মসজিদের কথা আপনাদের সামনে 2000-1000 করে যে যা পেরেছেন দিয়েছেন, আপনাদের বলে রাখছি মনে রেখে দেবেন, মসজিদে যতটুকু দিয়েছেন ওটা আপনার জীবনের সব থেকে বড় অ্যাসেট আর সব থেকে বড় মূলধন, কাল কেয়ামতে জান্নাতে যাওয়ার এটা একটা বড় হেতু হয়ে দাঁড়াবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, সেজন্য মসজিদের জন্য যখন যেভাবে ডাক দেবে আমরা সকলে সাড়া দেবো ইনশাআল্লাহ, সাড়া দেবো ইনশাআল্লাহ। যাকে যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে সে তেমন সাড়া দেবো। এখন উঠবেন না, দোয়া করে যাবেন, আপনার কাছে চাইছি না পয়সা, খালি এতটুকু বলে যাচ্ছি যে মসজিদের কাজ যখন শুরু হবে, মসজিদের কাজ যখন চালু হবে, তখন আমরা আমাদের ক্ষমতা মোতাবিক সাড়া দেবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা, আজকে দিনের জল সাথে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু শোনালো তার উপরে যেন আমিও আমল করতে পারি, আমরা সকলে আমল করতে পারি। দুটো কাজ থেকে সবসময় বাঁচবো, নিজেরা নারী হয়ে থাকবো, আনারী হওয়ার চেষ্টা করব না, কারণ মা যখন ফাতেমা হবে, যখন মা আপনি ফাতেমা হবেন আবার হাসান ফিরে আসবে, আবার হুসাইন ফিরে আসবে, আর মা আপনি যখন খাদিজা হবেন, আপনি যখন আমেনা হবেন, তখন আবার পৃথিবীর কোলেতে আব্দুল কাদের জিলানি আসবে, মঈনুদ্দিন চিশতি আসবে, নিজামুদ্দিন আউলিয়া আসবে, আবার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই আসবে, আবার আশরাফ আলী থানভি আসবে, আবার হুসাইন আহমদ মাদানি আসবে, আবার আব্দুল হক ফজলে কাদিম খায়রাবাদী আসবে, আবার পৃথিবীর জমিনেতে আল্লাহ নেক এবং অলি বান্দারা আবার আসবে। শুধু আপনি যখন মা হবেন, আপনি যখন নারী হবেন, আনারী হলে হবে না, আপনাকে নারী হয়ে থাকতে হবে। আর নারীর প্রথম চরিত্র হলো নারী পর্দাতে থাকবে, পর্দার বাইরে যাবে না। গ্রামের জলসা হবে,
আপনার যা যা খেতে মন যাবে আপনার বাচ্চাকে দিয়ে কিনে পাঠাবেন, আপনার স্বামীকে দিয়ে বলবেন কিনে এনে দিন। আপনি নিজে বাজারে এসে নিজের ইজ্জতকে বিক্রি করবেন না, নিজে পাপি হবেন না, আর পাঁচজনকে পাপি বানাবেন না। আল্লাহ আপনাকে আমাকে এই অভিশপ্ত জীবন থেকে ফিরে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। যে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তাই প্রত্যেকটি বন্ধুর কাছে বলবো যে আপনাকে যখন মসজিদের কাজ চালু হবে যতটা পারবেন দেবেন। আজকে দিনে হাত তোলার আগে আল্লাহ নবী বলেছেন, সাদাকাতু তুরাদ্দুল বালা ও তাজিদুল উমার। যদি তোমার জিন্দগিতে বালা মুসিবত দূর করতে চাও আর আল্লাহর কাছে পেয়ারা হয়ে হায়াতে বরকত পেতে চাও, তো সাদকা খায়রাত করে দুনিয়া থেকে যাও। যার কাছে যতটা আছে, 200, 100, 500, 1000, যার কাছে যতটা আছে, একটু মোহাব্বতে বাচ্চারা যাচ্ছে, এদের হাতে একটা দুটো করে দিয়ে শরীর হন। আল্লাহ পাক আমাদের এই দানকে কবুল করুক, ইহকালে শান্তি দান করুক, পরকালে শান্তি দান করুক। বাচ্চাদেরকে যান, দেরি করছেন এখন, হাত বেঁধে এখন দাঁড়িয়ে আছো, কপাল হাতে রোমাল কই, কিসে নেবে, মাথাটা খুলবে, চলো মায়েদের কাছে দুজন যাও, এদিকে দুজন যাও, এদের কাছে। আচ্ছা আপনাদের কাছে বলে দিচ্ছি, দোয়ার সময়তে, দোয়ার পরে, মোসাফা করার সময়তে যে যতটা পারবো মসজিদের জন্য হাত বাড়াবে ইনশাল্লাহ, বাড়াবে ইনশাল্লাহ। আপনাকে বলছি না 2000 দাও, মায়েদের কাছে বলছি মা যে যা পারো চট করে দিয়ে দাও, দেরি করো না। আর ভাইদেরকে বলছি দোয়ার শেষেতে আমরা সকলে শেষ মোনাজাত করে যাবার সময়তে যতটা পারবো দিয়ে যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পারামি, বড় গুণেগার আমি উম্মত তোমার, ভাসাইয়া প্রেমের তরি অকান্ডারি করে নিও পার আমি উম্মত তোমার, আমি বড় গুনহেগার। কাল হাসরে তুমি ছাড়া আর কে আছে আমার, আমি বড় গুনহেগার, আমি উম্মত তোমার। মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন, দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই এতক্ষণ যারা কথা শুনলাম, আল্লাহ যাদেরকে শোনার ও বলার তৌফিক দিলেন, একবার একটা মক্ষম দোয়া করে নিই। আল্লাহ যেন আমাদের সকলকে ফজরের নামাজটাও আদায় করার তৌফিক দেয়, বলুন আমিন। কারণ এত কষ্ট করে যা কামালাম এটা নষ্ট করার জন্য ফজরটাই যথেষ্ট। ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে কিন্তু রাতের জলসার সব মজা নষ্ট হয়ে যাবে। এই জন্য সকলে ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ। জলসা 12টা পর্যন্তই ঠিক, কিন্তু আমাদের দেশে একটা বদরেবাজ রয়ে গেছে, 1টা, 2টো, 3টে পর্যন্ত হবে, এগুলো ঠিক না। তাহলে ফজরের নামাজ আর সময় মতো হয় না, আর ফজরের নামাজ সময় মতো না হওয়ার কারণে জলসার বরকতটাও আমরা পাই না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, যারা কষ্ট করে সন্ধ্যা থেকে বসে এই শীত উপেক্ষা করে এতক্ষণ পর্যন্ত বসেছিল, হায় আল্লাহ, বসে থাকাকে তুমি কবুল করে নাও। আজকে দিনে যেমন করে ভালোবাসার বাহুরুত থেকে তুলে আমাদেরকে একই প্যান্ডেলের তোলাতে বসালে, কাল হাসরের ময়দানে বিভিন্ন কবর থেকে তুলে এমনি তোমার আরশের তলাতে বসিয়ে নিও। আয় আল্লাহ, কালেমা শরীফ পড়েছি, কোরআন শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, আয় আল্লাহ, কোরআন হাদিসের কথা বলেছি, সুরা ফাতিহা পড়েছি, আয় রাব্বাল আলামিন, আগের বক্তা আর তারপরেও আমি মাদ্রাস মসজিদের জন্য হাত বাড়িয়েছি, যে যা পেরেছে 2000 1000 দিয়েছে, 200 100 500 দিয়েছে, মায়েরা বোনেরা শরীর হয়েছে, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। এর সবাবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে পৌঁছে দাও। তমাম নবীন সিদ্দিকিন সাদিকিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দুল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাহাতুল মুমিনিন আইমাই মুজতাহিদিন শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিন নিজাম মুজাদ্দিদিনে জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাহবুব সকলের সকলের আরওয়াহ মোবারকে সবাবখানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, আল্লাহ আমার আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বাল আলামিন, আমরা যারা বসে আছি অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, যারা দোয়ার জন্য লিখি বা বলে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের নেক মনোবাঞ্চনাকে পূর্ণ করে দাও। আয় রব্বাল আলামিন, সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও, তোমার দিনের বারে তুমি আমাদেরকে কবুল করে নাও। আয় রব্বাল আলামিন, ইজ্জতের জিন্দগি ফিরিয়ে দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেকরা সঙ্গে করার তৌফিক দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, আখলাকে হাসানা দাও। আয় আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া কাসরাতি তিলাওয়াতি কিতাবিক ওয়া সাআদাতি হাজ্জি বাইতিক ওয়া জিয়ারাতি রাওজাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবো তুমি আফসি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।